হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের চারপাশে যেসব শাকসবজি আছে তাদের মধ্যে খাদ্যগুণ যথেষ্ট আছেও জেনে আমাদের অনেক সময়ের অভাবে সেগুলো আর রান্না করা হয়ে ওঠে না। তবে আজ এমন একটা রেসিপি বানালাম যেটা শুধু উপকারী নয়, একই সাথে ডাল আর শাক বানানো হয়ে যাবে। আজ বানাচ্ছি অড়হর মেথি দিয়ে ডাল। আমি এখানে 1 কাপ অড়হর ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, প্রেশারে হলুদ আর নুন দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। তবে ডালটা যেন খুব গলে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। 1 বান্ডিল মেথি শাক নিয়েছি, শুধু পাতাগুলো নিয়েছি, ডাটাগুলো আমরা নেব না। কারি পাতার একটা স্টেম থেকে আমরা 5-6টা পাতা নেব, এটা ফোড়নের কাজে লাগবে। লাগছে 4টে কাঁচা লঙ্কা কুচি, গ্রেটেড আদা 1 ইঞ্চি, 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ কালো সর্ষে, 1টা শুকনো লঙ্কা, 3 কোয়া রসুন কুচি, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, টমেটোও নিয়েছি 1টা মিডিয়াম সাইজের, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, চিনি স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, নুন আন্দাজ মতো, সাদা তেল লাগছে 2 চামচ, আর গাওয়া ঘি লাগছে 1/2 চামচ। প্রথমেই আমরা কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি আর ঘিটাও দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব, এরপর আমরা ফোড়নগুলো দিয়ে দেব। তবে গ্যাসটা কিন্তু এই সময় একটু লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে ফোড়নগুলো ছিটে আসবে। আমি প্রথমেই কারি পাতা, শুকনো লঙ্কা আর রসুন কুচি, গ্রেটেড আদা, কাঁচা লঙ্কা, সর্ষে আর গোটা জিরে দিয়ে দিলাম। একটু ফোড়নটা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আর টমেটো কুচিটা। এই সময় একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা আর টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখবেন একটু পরেই পেঁয়াজটা লাল হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে। অল্প একটু নুন দিয়ে দিলাম, তবে নুনটা কিন্তু সাবধানেই দিতে হবে, কারণ আমরা হলুদ আর নুন দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম মেথি পাতাটা। তবে যারা মেথির তেতো স্বাদটা খুব একটা পছন্দ করেন না, তারা মেথি পাতাটাকে একটু নুন জলে ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু রং হওয়ার জন্য, তবে প্রতিদিনের রান্নায় নাও দিতে পারেন। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমরা সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। খেয়াল করে দেখুন, ডালটা কিন্তু খুব বেশি গলানো চলবে না, তাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হয় না। আর এটা কিন্তু আমরা যেভাবে ডাল খেতে অভ্যস্ত খুব একটা জল দেব না। এই ডালটা একটু ঘনই হয়, তাই খুব একটা কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই সময় আমাদের দেখে নিতে হবে নুন মিষ্টি এগুলো সব ঠিক আছে কি না। মিষ্টিটা ঠিক আছে, একটু হালকা নুন দিতে হচ্ছে। আমি 1 চুটকি মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা গুঁড়ো। ব্যাস আর 2 মিনিট মতো ফুটিয়েই আমরা নামিয়ে নেব। তাহলে দেখুন খুব সহজেই কিন্তু ডাল আর শাক একই সাথে রান্না হয়ে গেল। এটা চাপাটি রুটির সাথে খাওয়া যায়, তবে ভাতের সাথেও কিন্তু মন্দ হবে না। আর রেসিপিটা ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।